হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজির কু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, আর এই সময় আমরা একটা জায়গায় যাব, তো সেই কারণেই তোড়জোড় করে সব রেডি হচ্ছিলাম। তো দেখো, আমিও রেডি হয়ে গেছি, তো এখন চলো যাওয়া যাক, আর কোথায় যাচ্ছি সেটাও জানতে পারবে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থানে। তো এটা হচ্ছে ময়ামারি, যেখানে কিছুদিন আগেই একটা পুজো বাড়িতে এসেছিলাম। তো এখানে আরেকটা জেঠুর বাড়িতে পুজো আছে, মানে আমার শ্বশুর মশাইয়ের বড় দাদা আর কি, মাস্তুতো দাদার বাড়িতে। তো সেখানেই দেখো তোমাদের দাদা ভাই দক্ষিণা, তারপরে পুজোর আগে আগেই ভোগ টোকগুলো দিয়ে দিল। তো কি পুজো হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এই হচ্ছে এই বাড়ির মেন পুজো, বুড়ামা পুজো। অনেকেই হয়তো জানো না যে বুড়িমারও পুজো হয়। হ্যাঁ, আমিও জানতাম না, এখানে আসার পরেই জেনেছি। আর রয়েছে শিব পার্বতী, তো এখনও পুজো শুরু হয়নি, আমরা অনেকটাই আগে চলে এসেছি। এখন সব জোগাড় যন্ত্র চলছে পুজোর, এদিকে ঢাক বাজনাও চলে এসেছে। তো যাই হোক, এখানে দেখো বাবা ভোলানাথ ও মাতা পার্বতীকে আসনে তোলার আগেই বরণ করে নেওয়া হচ্ছে, আর যে সমস্ত বিধিটিধিগুলো আছে, নিয়ম আছে, সেগুলোই পালন করা হচ্ছে। আমরা এদিকে সাইডে বসে দেখছি, লোকজন এখনও সেরকম আসেনি, আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। আর এই মাসটায় না আমাদের এই ময়ামারিতে অনেক রকমের পুজো হয়ে থাকে, অনেক আত্মীয়র বাড়িতে, মানে এক একদিন এক একজনের বাড়িতে পুজো লেগেই থাকে এই সময়। তো যাই হোক, ওদিকে পুজো বাড়িতে সবাই নদীতে জল টল ভরতে গেছিলো, তো সেই সময় আমরা শ্বশুরমশাইয়ের আরেক মাসির বাড়িতে এসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম, কারণ ওখানে একা একা ভালো লাগছিল না সেই কারণেই। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 2:30। তো দুর্ভাগ্যবশত কালকে রাত্রে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বুঝতেই পারছো অন্য জায়গায় একটা গেছিলাম। অন্য জায়গায় বলতে তোমাদেরকে এর আগেও সেখানে নিয়ে গেছিলাম ময়ামারিতে, আমারই আর একটা মানে কাকা শ্বশুরের, সরি ওটা জেঠু হবে, তো জেঠুর বাড়িতেই পুজো ছিল। তো বুঝতেই পারছো সব নিজেদের মধ্যেই আমাদের, তো সেই পুজো বাড়িতেই অনেক লোকজন আত্মীয় স্বজন সেই সবের মাঝখানে না আর ভিডিওটা করে উঠতে পারিনি কো। আর তার মধ্যে অনেক রাত অব্দি পুজো হয়েছে, সেই প্রসাদ টোসাদ মানে রাত্রি খাওয়া দাওয়া সমস্ত ওখানেই হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে বাড়ি আসতে আসতে প্রায় 11:45 মতো বেজে গেছে, মানে আমরা বাড়ি ঢুকেছি 11:35 বাজে। এবার বাড়িতে এসে চেঞ্জ করা, ফ্রেশ হয়ে মানে বিছানা টিছানা করে ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় 12:10-15 বেজে গেছিলো, তো সেই কারণেই কাল রাত্রে আর কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি। তো আজকেও আবার সকাল থেকে সেই একই সংসারের কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম, তো ভাবলাম চলো একবারে ধীরে সুস্থে তোমাদের সঙ্গে কথা বলা যাবে। তো সেই কারণে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে একদম ফাঁকা হয়ে বসলাম, মন খুলে তোমাদের সঙ্গে গল্প করার জন্যে। তো যাই হোক, কী পুজো হচ্ছিলো সেটা তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করলামই, যে বুড়িমা আর হচ্ছে শিব পার্বতীর পুজো। তো দারুণ দারুণ আনন্দ হয়েছে, অনেক এনজয় হয়েছে, বেশ ভালোভাবে পুজোটাও সম্পন্ন হয়েছে, খাওয়া দাওয়াও দারুণ হয়েছে। খাওয়া দাওয়া বলতে হচ্ছে নিরামিষ, যেহেতু পুজো বাড়ি, ভাত ডাল, তারপরে ওই এঁচোড়ের ঘণ্ট মানে মিক্স আর কি, পাঁপড় চাটনি যেটা হয় আর কি, তো সে সমস্তই আর কি। তো কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গো, তার মধ্যে মোবাইলটার চার্জও বেশি ছিল না, কারণ যতক্ষণ আমরা পুজো দেখছিলাম এবার পিকলু তো বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ ছোটো ও যেহেতু, তো ওকে না মানে মোবাইল দিয়ে দিয়েছিলাম, মানে দৌড়াদৌড়ি হুটাপাটি শুরু করছে পুজোর ওখানে গিয়ে, তো যাতে কোনো মানে অঘটন না হয়, বেশি উৎপাত যাতে না করে সেই কারণে ওকে একটু মোবাইলটা দিয়েছিলাম, ও কার্টুন দেখছিলো। তো দেখে দেখে মোবাইলের চার্জটা পুরো শেষ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের ফোনে যে ভিডিও করবো, তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা তো জানোই, ওটা আগে আমি ইউজ করতাম, মানে আমার পুরনো মোবাইলটা, সেটা ও এখন ইউজ করে, তো ওটা না ক্যামেরাটা ভীষণই খারাপ, মানে ঘোলাটে ঘোলাটে মানে ভিডিওগুলো ওঠে, ছবিও ভালো ওঠে না ওটাই, তো সেই কারণে আর কোনোরকম কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, পরের বার করবো, চেষ্টা করবো যদি যাই। তো এখন আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, ঠিক আছে, যেটা তোমরা বারবার আমাকে জিজ্ঞেস করে গেছো, মানে যখন থেকে আমি আমার লাভ স্টোরি ভিডিওগুলো শেয়ার করেছি তারপর থেকে, মানে যখনই আমি কোনো ভিডিও দিই এই রিলেটেড,
তো তখনই তোমাদের মনে এই প্রশ্নটা জাগে, বা নতুন তোমরা যখন কেউ আমার চ্যানেলে জয়েন করো তখন তোমরা এই ধরনের প্রশ্নগুলো আমাকে করে থাকো। তো সেই রকমই কিছু প্রশ্ন যেগুলো একই ধরনের, যেগুলোর উত্তর একই হবে, সেই রকমের কিছু প্রশ্ন আমি সিলেক্ট করেছি, সেগুলোরই উত্তর আজকে তোমাদেরকে আমি দেবো। বলতে পারো আমার কিছু অভিজ্ঞতা, ঠিক আছে, আমার জীবনের কিছু উপলব্ধি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, এবার আসি সেই জিনিসটাই, যে যেটার বিষয় আজকের ভিডিওটা আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চাও, বা অনেকেই আমাকে এই জিনিসটা জিজ্ঞেস করেছো নানান রকমভাবে, অনেকদিন ধরেই কথাটা বলছো, বাট আমি সেটার মানে সময় করে উঠতে পারছিলাম না উত্তর দেওয়ার জন্য, কারণ বুঝতেই পারছো আত্মীয় স্বজনে বাড়িঘর ভরেছিল। তো সেদিক থেকে না এটা মানে বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি গো। তো আজকে যখন ফাঁকা পেয়েছি ভাবলাম চলো এবার তোমাদেরকে ভালোভাবে উত্তরটা দেওয়া যাক। তো তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো যে ইসলাম ধর্মের যখন কোনো উৎসব অনুষ্ঠান হয় তখন আমার অনুভূতিটা কেমন হয়, বা হিন্দু ধর্মে বা বর্তমানে আমার হিন্দু ধর্মের রীতিনীতি আচার আচরণগুলো পালন করতে কেমন লাগে, বা আমার অনুভূতিটা ঠিক কী, আমি কী উপলব্ধি করতে পেরেছি সনাতন ধর্মে এসে ইসলাম ধর্ম ত্যাগ করার পরে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা আমার কাছে জানতে চেয়েছো, তো সে সমস্ত কিছুই আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি নিজে যতটুকু উপলব্ধি করতে পেরেছি বা আমার অনুভূতিটা ঠিক কীরকম, সে সমস্ত জিনিসগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কন্টিনিউ তোমরা। তো শুরুতেই এবার যেটা বলবো, যে দেখো আমরা কিন্তু মানে আমার কথা বলছি, আমি কিন্তু কোনোদিনও ভাবিনি কো বিয়ের আগে যে আমি কোনোদিনও ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করব, বা কখনোই এটা আমার মাথায় আসেনি যে আমি হিন্দু ঘরের বউ হব। আর যখন আমি তোমাদের সঙ্গে আমাদের লাভ স্টোরিগুলো শেয়ার করেছিলাম তখন কিন্তু আমি সেখানে খুব ভালোভাবেই বলেছি, বারবার করেই বলেছি যে আমার জীবনে না বেশিরভাগ জিনিস হঠাৎ করে হয়ে যায়। এবার হঠাৎ করে কি হয়ে যায়, মানে যেটা সবথেকে বড় ব্যাপার, ঠিক আছে, লাইফ চেঞ্জিং বিষয়, যেটা মানে জীবন পরিবর্তনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিয়ে, প্রেম ভালোবাসা, বিয়ে, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো না আমাদের সাথে হঠাৎ করে হয়ে গেছে, ঠিক আছে। আমাদের রিলেশনটা কিন্তু বেশি দিনের ছিল না, সেটাও তোমরা জানো, মাত্র 2 মাসের রিলেশনে কিন্তু আমরা বিয়ে করেছি, প্লাস বিয়ের পরে কিন্তু এখন 6 বছর আমরা কন্টিনিউ সংসার করে যাচ্ছি। তো সেই বিয়ের আগে কিন্তু কোনোদিনও ভাবিনি যে এরকম ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে আসব। তো এবার এসব কথা পরে বলছি, প্রথমে যেটা আমার কাছে জানতে চেয়েছো যে যখন মানে এখন আমি যেহেতু হিন্দু ধর্মে আছি, তো এই হিন্দু ধর্মে থাকা অবস্থায় যখন ইসলাম ধর্মে, ঠিক আছে, ইসলামের কোনো উৎসব অনুষ্ঠান হয় তখন আমার অনুভূতিটা ঠিক কীরকম। এবার দেখো, যেটা স্বাভাবিক, মানে এই প্রশ্নটা করা তো তোমাদের স্বাভাবিক, তাই না? যেহেতু আমি ইসলামের সেই রীতিনীতিগুলো পালন করেছি, সেই উৎসব অনুষ্ঠানগুলোর মধ্যে যোগদান করেছি, সেই অনুষ্ঠানে আনন্দ করেছি, তো সেদিক থেকে এই প্রশ্নটা আসা স্বাভাবিক, তোমরা এটা জানতে চাইবেই। তো সেদিক থেকে বলবো যে যেটা নর্মালি, ঠিক আছে, খারাপ তো লাগে, ভীষণই খারাপ লাগে, আর সত্যি কথা বলতে আমি খুব মিস করি, ঠিক আছে, এই যেমন ধরো এই রমজান মাস গেল, ঈদ গেল, তো এই সমস্ত জিনিসগুলো ভীষণ ভীষণভাবে মিস করি। হ্যাঁ, তখন কিন্তু আমি ভাবিনি, যখন মুসলিম থাকাকালীন যখন আমি সেই জিনিসগুলো পালন করতাম বা সেই অনুষ্ঠানে সেই উৎসবে আমি যখন আনন্দ করতাম তখন কিন্তু এটা কোনোদিনও ভাবিনি যে ভবিষ্যতে আমি আর এই জিনিসগুলো করতে পারবো না, বা ভবিষ্যতে আমি আর এই অনুষ্ঠানগুলোয় যোগদান করতে পারবো না। তখন কিন্তু আমি জিনিসটা জানতাম না, বা সেটা আমি কিন্তু কখনো মানে সেই জিনিসটা আমার ধারণার বাইরে ছিল। তো এই যেমন ধরো আমাদের গ্রামে নবী দিবস পালন করা হয় 12ই রবিউল আউয়াল, ঠিক আছে, আরবি মাসের, খুব খুব ধুমধাম করে জলসা করা হয়, প্লাস আমাদের জুলুস যাওয়া হয়, সেই জুলুসে আমরা মানে আমাদের ব্যাচ যারা ছিল আরবি পড়ার, আমাদের মানে সমবয়সী আমরা যারা, তারা গজল গাইতাম, ঠিক আছে, মানে উর্দু নাচ যেটা তোমরা অনেকেই জানো সেটা, তো সেই গজলগুলো গাইতে গাইতে আমরা, আমাদের মাজার আছে সেখানে, বিশাল বড় পান্ডুয়ার আছে, পান্ডুয়ার বড় মাজার আছে একটা, সেখানে যেতাম, চাদর ছড়ানো, তারপরে সেখান থেকে আবার সেই রিটার্ন মানে গজল গাইতে গাইতে এই নবী দিবসের মানে নাড়া লাগাতে লাগাতে আমরা আসতাম, এসে সারা দিন ধরে ওই যে মানে যোগার যন্ত্র আর কি, কাটা কুটি, ঠিক আছে, পেঁয়াজ রসুন ছেলা, রান্নাবাড়ির যোগাড় করে দেওয়া হাতে হাতে বড়দের সঙ্গে, খেলাধুলো করা সেখানে, তারপরে রাত্রে জলসা শোনা, তো এই জিনিসগুলো খুব খুব এনজয় করতাম। তা এখন যখন এরকম মানে মা ফোন করে বলে বা ভাই বলে যে আজকে জলসা হচ্ছে, বা মানে সেই দিনটা যখন আসে তখন ফোন করে বলে যে ওরা এসছে, মানে আমার মানে গ্রামের মেয়েদের সঙ্গে, অনেকেরই তো বিয়ে হয়ে গেছে, তারা যখন শ্বশুরবাড়ি থেকে আসে, ঠিক আছে, সেই জলসার দিনটাই, সেই সময় তো খুব মিস করি এই জিনিসগুলো। তো তারপরে
ঈদের সময়, ঠিক আছে, ঈদ বলো, ভক্তি বলো, মানে সমস্ত জিনিসটাকে খুব খুব মিস করি, যেহেতু তখন সেই জিনিসগুলো খুব আনন্দ করতাম, অপেক্ষায় থাকতাম দিনটার জন্যে। তো স্বাভাবিক এটাই যে এখন খুব খারাপ লাগে, বা এমনটা নয় যে আমার আফসোস হয় না, তবে সেটা নিয়ে যে মন খারাপ করে বসে থাকবো এমনটা কিন্তু নয়। তো সেই দিনগুলো যখন আসে, ইসলামের যখন সেই উৎসব অনুষ্ঠান আচরণের দিনগুলো যখন আসে, তখন না সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যায়, সেই ছোটোবেলার পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। যে আমি আবার আমার বরের সাথে গল্প করি যে জানো আজকের দিনে আমরা এই এই জিনিসগুলো করতাম, এরকম খেলাধুলা করতাম, দৌড়া ঝাঁপা উৎপাত করতাম, ভীষণ মজা করতাম। সো এই জিনিসগুলো মানে গল্প করি আর মনে পড়ে যায় তখন, খুব মিস করি আর কি জিনিসগুলোকে। তো এই হচ্ছে ব্যাপার যে ইসলামের যখন কোনো রীতিনীতি অনুষ্ঠান হয় তো খুব মিস করি দিনটাকে আর কি। মনে মনে ভাবি যে এই সময় যদি একটুখানি যেতে পারতাম, ওদের সঙ্গে সামিল হতে পারতাম, ঠিক আছে, একত্রিত যদি হতে পারতাম তাহলে একটু মানে ভালো লাগতো আর কি, মনটা ভালো হয়ে যেত। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা তো গেল যে ইসলামের রীতিনীতি অনুষ্ঠান হলে আমার অনুভূতিটা কেমন হয় সেটা তো বললামই। তো এবার যে প্রশ্নটা তোমরা আমাকে সবচেয়ে বেশিরভাগ করে থাকো বা আমার কাছে জানতে চাও, সেটা হচ্ছে যে বর্তমানে আমার হিন্দু রীতিনীতি পালন করতে কেমন লাগে, বা এই পুজো পার্বণ বা হিন্দুদের যত আচার অনুষ্ঠান হয় সেই সমস্ত বিষয়ে সেগুলো পালন করার দিক থেকে আমার অনুভূতিটা কী, বা আমার এত বছরের হিন্দু ধর্মের মানে পালন করার অভিজ্ঞতাটা তোমরা জানতে চেয়েছো। তো সেখান থেকেই বলবো যে আমার মনে হয় না যে তোমাদেরকে আর বিস্তারিত বলার কোনো দরকার আছে, ঠিক আছে, কারণ আমি আমার ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি, ঠিক আছে। কোনো রকম পুজো পার্বণ, ব্রত বলো, বা গীতা পাঠ থেকে শুরু করে মানে যত রকম বাড়ির পুজো থেকে শুরু করে যত রকমের আচার অনুষ্ঠান রয়েছে, আমি আমার ভিডিওর মাধ্যমে যথাসাধ্য তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। হ্যাঁ, হয়তো সমস্তটা শেয়ার করা হয় না, প্রত্যেকটা দিন তুলে ধরা হয় না, বা সমস্তটা খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, হয়ে ওঠে না, একা একা পারি না। তো সেদিক থেকে আশা করছি তোমরা বুঝেই গেছো, তা সত্ত্বেও আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। যে দেখো, সর্বপ্রথম আমি যেহেতু আগের কথা যদি বলি, ঠিক আছে, যখন আমি ইসলাম ধর্মে ছিলাম, ঠিক আছে, তখন থেকে কিন্তু আমার মানে আমার বাড়ির পরিবেশটা এমনটা নয় যে আমাকে হিন্দু ধর্মের ব্যাপারে বা ইসলাম ধর্ম ছাড়া অন্য যে সমস্ত ধর্মগুলো আছে সেই সমস্ত ধর্মের বিষয়ে উস্কানি দেওয়া হবে বা তাদেরকে খারাপ মন্তব্য করা হবে, এইরকম শিক্ষাটা আমি পাইনি। তার মূল কারণ হচ্ছে, ঠিক আছে, আশপাশের পরিবেশের কথা আমি ধরছি না, আমার নিজস্ব বাড়ির পরিবেশটার কথা আমি বলছি। তার মূল কারণ যেটা, সেটা হচ্ছে আমার মা, ঠিক আছে, তোমরা তো জানোই আমার মাও হিন্দু ছিল যেহেতু। তো সেই কারণে আমার মাও কিন্তু যথেষ্ট পরিমাণে সনাতন ধর্মকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তো সেই জিনিসগুলোও কিন্তু আমার মধ্যে, আমার মা কিন্তু কোনোদিন আমাকে হাতে ধরে শেখায়নি বা কোনোদিন সনাতন ধর্মের বিষয়ে কোনো গল্প আলোচনা করেনি, কিন্তু ওই যে নারীর টান বা বলে না একটা নিজস্ব বংশগত যে জিনিসটা মানুষের ভিতরে থাকে, তো সেই জিনিসটা হয়তো আমি পেয়েছি। কেন জানি না আমার ছোটোর থেকেই হিন্দু ধর্মের প্রতি একটা আলাদাই আকর্ষণ ছিল। সত্যি কথা বলতে আমি পুজো পার্বণ এইসব জিনিসগুলোও খুব খুব এনজয় করতাম, কারণ আমাদের গ্রামটা তো আর শুধু মুসলিম নিয়ে নয়, হিন্দুও রয়েছে, আদিবাসী রয়েছে, সমস্ত কিছু মিলেমিশে একটা গ্রাম তৈরি হয়। তো সেদিক থেকে প্লাস স্কুল প্রাইভেটে আমার যেরকম, আমার বেশিরভাগ কিন্তু ফ্রেন্ডস যারা ছিল তারা কিন্তু হিন্দু ধর্মের মধ্যেই ছিল, বন্ধু বান্ধব যেগুলো বলতে পারো তারা ছিল বেশিরভাগ হিন্দু, হিন্দু মুসলিম মিলিতেই ছিল, তবে হিন্দুর সংখ্যাটা আমার বেশি ছিল। তো তাদের সঙ্গে একটা মেলামেশা, ঠিক আছে, ছোটোর থেকে, তারপরে এই যে পুজো পার্বণগুলো আসে সেই জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগতো। তো সেদিক থেকে হিন্দু ধর্মের প্রতি মানে ভালোবাসাটা ছোটো থেকেই ছিল, আর সেই কারণেই হয়তো এই এখন আমার হিন্দু ধর্মের কোনো কিছু পালন করতে কোনো রকম অসুবিধা হয় না। তবে হ্যাঁ, যেটা প্রথম প্রথম অসুবিধা হয়েছিল এই যে পুজো করার দিকটা বলো, আমি পুজো করতে জানতাম না যেহেতু কোনোদিন করিনি, ঠিক আছে, আমি হ্যাঁ আমি নামাজ পড়েছি, কোরআন পাঠ করেছি, কিন্তু এই পুজো টুজো দেওয়ার ব্যাপার, গীতা পাঠ, এই জিনিসগুলো কিন্তু আমি কোনোদিন করিনি, কো চোখে দেখতাম, ঠিক আছে, যেমন আমাদের কোচিং সেন্টার টিউশনে সরস্বতী পুজো হতো, তারপরে মানে দুর্গা পুজো টুজো এগুলো দেখতে যেতাম, তবে নিজে কোনোদিন সেই জিনিসগুলো করিনি বা কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি নিজে একটা প্রদীপ ধরাবো বা আরতি করব, গীতা পাঠ করব, এই জিনিসগুলো কিন্তু কোনোদিন আমার মাথায় আসেনি। তো এই হচ্ছে ব্যাপার। আর বিয়ের পরে যেটা আমার অসুবিধা হয়েছিল, না হওয়া নয়,
ঠিক আছে, যেহেতু আমি তখন জানি না হুট করে এরকম সংসার জীবনে আসা হঠাৎ করে, তাও আবার সম্পূর্ণ একটা আলাদা ধর্মে। হ্যাঁ, মেয়েদের তো বিয়ের পরে একটা অসুবিধা হয়েই থাকে, নিজস্ব বাড়িঘর ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে একটা সম্পূর্ণ অন্য ফ্যামিলিতে গিয়ে থাকা, অন্য লোকজনদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে মানিয়ে নিতে, অ্যাডজাস্ট করতে অনেকটা সময় লেগে যায়। তো আমাদের ক্ষেত্রে, মানে যারা হিন্দু মুসলিম কাস্ট, যখন এই ব্যাপারটা হয়, ঠিক আছে, আমার ক্ষেত্রে যখন এটা হয়, তো আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে পরিবার পরিজন তো দূরে থাক, আমার তো মানে ধর্মটাও একদম সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো সেদিক থেকে আমার অনেকটাই মানে অসুবিধা হয়েছিল, যেমন ধরো পুজো দেওয়া, তারপরে এই নিয়ম টিয়ম জানা, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া, এই জিনিসগুলো আমি কিন্তু জানতাম না। তো বিয়ের পরেও কিন্তু আমি পুজো টুজো দেওয়া শুরু করিনি, তো আমার শাশুড়ি মাই দিতেন। তো তারপরে যখন এরকম শাশুড়ি মা যখন চলে যান, ঠিক আছে, তারপর থেকে কিন্তু আমি এই পুজো টুজো দেওয়াগুলো ধীরে ধীরে শিখি। প্রথমত শাশুড়ি মা থাকতেই সন্ধ্যা দেওয়া, ঠিক আছে, সন্ধ্যা দেওয়াটা শিখেছি। তারপরে পরে আশেপাশে সবার সঙ্গে গল্প করে, প্লাস আমার শ্বশুরমশাই কিন্তু এটা অনেকটা হেল্প করেছেন, তো এই পুজো দেওয়া, এই জিনিসগুলো আমি আস্তে আস্তে শিখে গেছি। আর তারপরে এই যেমন ধরো দুর্গাপুজোর অঞ্জলি দেওয়ার ব্যাপার, সিঁদুর খেলা, এই জিনিসগুলো কিন্তু আমি বিয়ের পর পর করিনি। বিয়ের দু বছর দুই থেকে তিন বছর পর মনে হয় আমি অঞ্জলি প্রথম দিয়েছিলাম। তো তার কারণটা হচ্ছে, বিয়ের পর আমাদের যেহেতু পুজোর অনেক আগেই বিয়ে হয়েছিল, তো প্রথম পুজো যখন আমি পাই, বিয়ের পর দুর্গাপুজো প্রথম পাই, তখন কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম। তো আরেকটা জিনিস আমি এখানে এসে জানতে পারি হিন্দু ধর্মে, যে প্রেগনেন্সি অবস্থায় যখন 5 মাসের প্রেগনেন্ট থাকবে, সেই সময় থেকে মানে একটা আতুর ব্যাপারটা আর কি চলে আসে, নাকি আমার জানা নেই, কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা রয়েছে, মানে আমার ফ্যামিলির মধ্যে, আমাদের এখানে, সব জায়গায় হয় কি না জানি না, তবে 5 মাস, মানে 5 মাস হওয়ার পর থেকে তুমি আর ওই ডেলিভারির পর 1 মাস পর থেকে আবার পুজো করতে পারবে, তার আগে পর্যন্ত কোনো রকম পুজো পার্বণ তুমি দিতে পারবে না। হ্যাঁ, তোমার বাড়ির লোকজন দিতে পারবে, কিন্তু তুমি দিতে পারবে না। তো আমার মনে হয় না যে এটা কোনো নিয়মের মধ্যে পড়ে, আমার মনে হয় এটা সেই মানুষটাকে একটু রেস্ট দেওয়ার জন্যে বা তার একটু বিশ্রামের জন্যে এই নিয়মটা হয়তো চালু করা হয়েছে, যেটা আমার ধারণা। তো এটা একটা গেল পুজো দেওয়ার ব্যাপারটা। আর তারপরেও সব থেকে বড় কথা যেটা, ঠিক আছে, যে হিন্দু ধর্ম আর মুসলিম ধর্মের মধ্যে মেয়েদের বিষয়টা যেটা, সেখানে আমি একটা জিনিস পার্সোনালি খুব আমি মানে উপলব্ধি করতে পেরেছি, বা আমার বাড়িতে আমি ছোট থেকে দেখে এসেছি, সেটা হচ্ছে মেয়েদেরকে প্রায়োরিটি দেওয়া, বা নিজের স্ত্রীকে বা বাড়ির মহিলাদেরকে বা তাদের কোনো কথাবার্তা, তাদের কোনো ডিসিশানকে গুরুত্ব দেওয়ার ব্যাপারটা যেটা, সেটা কিন্তু আমি মানে ছোটো থেকে দেখে এসেছি। এই জিনিসগুলো কিন্তু ইসলাম ধর্মের মধ্যে মানে খুব কম, সেটা সেই রকম ফ্যামিলি হতে হবে, ঠিক আছে, সব রকম ফ্যামিলিতে কিন্তু এই গুরুত্বটা দেওয়া হয় না, সেখানে তাদের কোনো ভ্যালুই নেই এরকম একটা ব্যাপার। তারা আছে, রাঁধবে, বাড়বে, খাওয়া দাওয়া দেবে, একটা মহিলার যা কাজকর্ম সেটা করবে, কিন্তু কোনো একটা বড় ডিসিশান বা খুঁটিনাটি কোনো বিষয়ে কথা বলা, ঠিক আছে, সেখানে কোনো রকম উপদেশ দেওয়া, এই জিনিসগুলোর দিকে আমি দেখেছি, বিশেষ করে আমার মাকে আমি দেখেছি, কোনো দিন এই জিনিসগুলোতে প্রায়োরিটি পায়নি কো। হ্যাঁ, মানে কিছু মনেই করা হতো না, মানে কী বললো না বললো কোনো ভ্যালু নেই কো। তো এই জিনিসটা আমি দেখে এসেছি। তো সেটা আমার সঙ্গে কিন্তু এই মানে আমি তখন মনে মনে ভাবতাম যে হয়তো আমার সঙ্গে ভবিষ্যতে এরকমটা হতে পারে, বা আমার কথারও কোনো গুরুত্ব দেওয়া হবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি এই মানে সনাতন ধর্মে এসে কিন্তু আমার সেই ধারণাটা একদমই পাল্টে যায়, বিশেষ করে মানে এখন আর কি বর্তমানে, মানে বিয়ের পর থেকে এই জিনিসটা আমার সঙ্গে হয়ে আসছে, যে তোমাদের দাদাভাই কিন্তু, শুধু তোমাদের দাদাভাই নয়, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়িমা, সবাই কিন্তু আমি যদি কোনো ডিসিশান নিই বা আমি যদি কোনো অ্যাডভাইস দিই, ঠিক আছে, কোনো উপদেশ দিই, সেই জিনিসগুলোকে কিন্তু তারা শোনে, তারা ভালোভাবে আমার কথাটাকে গুরুত্ব দেয় বা বোঝার চেষ্টা করে আমি কী বলতে চাইছি। মানে মুদ্রা কথা হলো যে আমার কথারও মূল্য আছে বা আমারও ভীষণভাবে গুরুত্ব রয়েছে, এই জিনিসটা আমি খুব মানে তারপরে আমার আমার চিন্তাভাবনাকে প্রায়োরিটি দেওয়া বা আমার স্বাধীনতার দিকটা, আমার ভালো মন্দ দিকটা, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে আমি তফাত বুঝতে পেরেছি বা নিজের চোখে ছোটো থেকে আমি দেখে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর রইল বাকি সেই রীতিনীতি আচার অনুষ্ঠান পালন করার কথা, সেটা তো বললামই, আমার ভীষণই ভালো লাগে, মানে উপোস করা থেকে পুজো দেওয়া, ব্রত করা, এই জিনিসগুলো আমি খুব এনজয় করি, আমার বেশ ভালো লাগে এই জিনিসগুলো করতে। তো সেই সমস্ত আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি অনেকবার, তোমরা দেখেওছো, তোমরা অনেকেই ভালো
ভালো ভালো কথাও বলেছো, আমাকে অনেক আশীর্বাদ করেছো, তো এই জিনিসগুলোও খুব ভালো লাগে। আর তার থেকেও বেশি হলো যে আমি তোমাদের থেকেও কিন্তু অনেক অনেক বেশি মোটিভেট হই, অনেক বেশি মনোবল পাই আর কি তোমাদের কথাবার্তায়। তো এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে আমি ভালোবাসি, আমি দুই ধর্মকেই ভালোবাসি, আমি ইসলাম ধর্মকেও যেমন ভালোবাসি, আমি সনাতন ধর্মকেও সেরকমই ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। তো আর কিছু আমার বলার নেই। তো আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আমার দুই ধর্ম নিয়েই আমার অনুভূতিটা ঠিক কীরকম। হ্যাঁ, আমি কিন্তু কোনোটাকেই খারাপ বলছি না, কারণ আমার মা কখনোই শেখায়নি যে আমি হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে চলে এসেছি বলে ইসলাম ধর্ম খারাপ বা হিন্দু ধর্ম খারাপ বা অন্য ধর্ম খারাপ, এই জিনিসটা কিন্তু কোনোদিন আমাকে শেখায়নি। আমার মা শিখিয়েছে সব ধর্মকে ভালোবাসতে, সব ধর্মের মানুষকে ভালোবাসতে, তাদেরকে আপন সমস্ত দিক বিচার বিবেচনা করলে বা এই চারিদিককার জিনিসগুলো যখন ভেবেচিন্তে দেখি, তখন না নিজেকে খুব লাকি মনে হয় যে আমি এরকম সনাতন ধর্মে আসতে পেরেছি বা এরকম একটা মানুষকে আমার পাশে পেয়েছি নিজের স্বামীরূপে, এরকম একটা আমি পরিবেশ পেয়েছি, এরকম একটা পরিবার পেয়েছি, এরকম একটা ধর্ম আমি পেয়েছি। তো খুব খুব লাকি মনে হয় নিজেকে। সত্যিই আমার মনে হয় যে আগের জন্ম বলে যদি কিছু থাকে, তো সেই আগের জন্মে হয়তো কোনো পুণ্যকর্ম করেছিলাম বা কোনো ভালো কাজ করেছিলাম, যার ফল আমি এই এখন পাচ্ছি, এই সনাতন ধর্মে এসে পাচ্ছি বা আমার বিবাহিত জীবনে এসে আমি পাচ্ছি। তো এই জিনিসটার দিক থেকে না নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় আমার। তো জানি না তোমরা কী ভাববে। আর আরেকটা কথা কি জানো তো, মানে আমার আমার মনে হয় না কথাটা বলা উচিত হবে কি না, তা সত্ত্বেও আমি বললাম যে হয়তো আমার মায়ের ভুলটা আমি শুধরে দিচ্ছি, বা ভুল বলাটাও ভুল হবে, কারণ যেহেতু সেই সময় পরিস্থিতিটাই ওরকম ছিল যে আমার মাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে। আমার মা যদি ইসলাম ধর্মে না যেত, তাহলে আজকে আমি কেমন করে আসতাম, তাই না? তো সেদিক থেকে আমার মনে হয় যে সেই জিনিসটা আমি শুধরে দিয়েছি, মানে আমার মা সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মে গেছে, আমি ইসলাম ধর্ম থেকে সনাতন ধর্মে এসে সেই জিনিসটাকে আমি কভার করে দিয়েছি। তো এটাই একটা মানে বলতে চাইছিলাম আর কি, হয়তো আমার মনের ফিলিংসটা বা আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা হয়তো আমার কথার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু তোমরা বুঝে নিও আমার অনুভূতিটা ঠিক কীরকম। তো এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত কিছুর মানে ভাবনা চিন্তা করলে বা চারিদিক বিচার বিবেচনা করে দেখলে নিজেকে না সত্যিই খুব খুব লাকি বলে মনে হয়, খুব ভাগ্যবতী বলে মনে হয় যে আমি এইরকম আমার পরিবার পেয়েছি, আমার এরকম বাপের বাড়ি, আমার মাকেও এরকম পেয়েছি, আমার শ্বশুরবাড়ির এরকম মানুষজন পেয়েছি, মানে বলতে গেলে জীবনে আমি সেই সঠিক মানুষগুলোকে পেয়েছি। তো এই কারণে সত্যি নিজেকে খুব লাকি মনে হয়। আর তার থেকেও বড় কথা, ধর্মের দিকটা বলবো না, জীবনে বাঁচতে গেলে কিন্তু হিন্দু ধর্ম বা মুসলিম ধর্মটা ম্যাটার করে না, ঠিক আছে, বা সেই ধর্মের আচার অনুষ্ঠান রীতিনীতি এসব ম্যাটার করে না। জীবনে বাঁচতে গেলে কিন্তু একটা সঠিক মানুষটা ভীষণভাবে ম্যাটার করে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে তোমার জীবন সঙ্গীটা কেমন, তোমার মানে তোমার জীবনে চলার পথে যে মানুষগুলো তোমার সঙ্গে রয়েছে সেই মানুষগুলো কেমন। তো এই হচ্ছে ব্যাপার, মানে বলতে গেলে নিজের পাশে যদি একটা সঠিক মানুষকে তুমি পাও না, তাহলে কিন্তু কোনো রকম পরিস্থিতিতেই তোমাকে মানিয়ে নিতে অসুবিধা হবে না। তুমি যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারবে, সব রকমভাবে তুমি নিজেকে মানিয়ে নিতে পারবে, অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এটাই মনে মনে প্রার্থনা করব যে পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে, সেটা হিন্দু ধর্মের হোক বা মুসলিম ধর্মের হোক, সব মেয়ের জীবনে যেন একটা করে সঠিক মানুষ আসুক, সব ছেলের জীবনে যেন একটা সঠিক মেয়ে আসে। তো আর প্রত্যেকটা বাচ্চা কাচ্চা যেন একটা সঠিক পরিবার পায়, কারণ এটা ভীষণভাবে জরুরি তার বড় হয়ে ওঠা, তার ভবিষ্যৎ, তার বর্তমান, এই সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য একটা সঠিক পরিবার, সঠিক বাবা মাও কিন্তু ভীষণভাবে জরুরি। তো এই জিনিসটাই ঠাকুরের কাছে কামনা করি যে সকল ধর্মের মানুষ, সর্বধর্মের মানুষ যেন সর্বদা হাসি খুশি থাকে, সুস্থ থাকে, তারা যেন ভালো থাকে। তো এইটুকুই আমার বলার, আর বেশি কিছু নয়। আর সবশেষে একটাই কথা বলবো যে এই পুরো ভিডিওর মধ্যে আমি তো অনেক ধর্ম রিলেটেড কথা বললাম, তো সেখান থেকে আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলিনি গো, আমি আমার পার্সোনাল লাইফ, আমার নিজের ব্যক্তিগত জীবনের কিছু অনুভূতি, সমস্যা, তার সমাধান, সেই সমস্ত জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওর মধ্যে আমি যদি কোনো ভুলভাল কোনো কিছু বলে থাকি বা আমার কথাতে যদি কেউ আঘাত দিয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব আমার ভুলটা শুধরে নেওয়ার। আর তোমরা যে প্রশ্নটা আমাকে করেছো বা তোমরা আমার কাছ থেকে যে জিনিসগুলো জানতে চেয়েছো, আমি চেষ্টা করেছি আমার মানে সাধ্যমতো তোমাদেরকে উত্তর দেওয়ার, আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে আমার অভিজ্ঞতা
অভিজ্ঞতাগুলো শেয়ার করার। কারণ দেখো, অভিজ্ঞতা, অনুভূতি, এই জিনিসগুলো তো আর মুখে বলে বা ভাষায় প্রকাশ করা যায় না, তাই না? আমার মনের মধ্যে এখন কী চলছে বা আমি এখন কী অনুভব করছি সেই জিনিসটা তো আর আমি তোমাদেরকে কথায় বোঝাতে পারবো না। তো সেই রকম আমি এই 5 বছর ধরে হিন্দু ধর্মে, সনাতন ধর্মের সংসার জীবনে আমি কী রকম অনুভব করে এসেছি সেই জিনিসটা হয়তো আমি তোমাদেরকে পুরোপুরি এই শব্দে বা ভাষায় বলে হয়তো তোমাদেরকে আমি প্রকাশ করতে পারবো না। তবুও চেষ্টা করলাম সামান্য কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে। আবারও বলছি, যদি কোনো কিছু ভুলভাল বলে থাকি বা কাউকে কোনো রকম কষ্ট দিয়ে থাকি আমার কথার মধ্যে, যদি কারো খারাপ লেগে থাকে, হাত জোর করে ক্ষমা চাইছি, ছোটো বোন মনে করে ক্ষমা করে দিও আর আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেটা শুধরে নেওয়ার। তো যাই হোক, চলো আমার এই আমার জীবনের এই ছোট্ট একটু কাহিনীটা তোমাদের কেমন লাগলো বা আমার এই জীবন সম্পর্কে, এই সনাতন ধর্ম সম্পর্কে আমার উপলব্ধিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে আমার পাশে থাকবে আর ভিডিওটা শেয়ার করে দিতে ভুলো না যেন। আর হ্যাঁ, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো কিছু তোমরা আমার কাছ থেকে জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদেরকে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আজকের মতো টাটা।